পরিজান, পর্ব 24, লিখেছেন ইশিতা রহমান সানজিদা। কোলাহলপূর্ণ শহরের রাস্তায় যানবাহনের আনাগোনা, গাড়ির হর্নে কান তবদা দেয়, ফুটপাথ জুড়ে রয়েছে ছোটখাটো দোকান, মানুষের ভিড়ে চলাফেরা করাও মুশকিল। গ্রামে শীত চললেও শহরে শীতের ছিটে ফোটাও নেই, এ যেন চৈত্র মাস। লোকজনের মাঝে শীত নিজেই ঢুকতে পারছে না। কথাটা বেশ হাস্যকর মনে হলো, এটাই বাস্তব। নাইম রিকশায় বসে আছে, যে আমি আটকে গেছে সে আটকেছে কি একেবারে সূর্যের নিচে, গাছের ছায়াও নেই সেখানে, তপ্ত গরমে ঘেমে একাকার সে, কপাল দিয়ে ঘাম ঝরছে, লাল বর্ণ ধারণ করেছে ফর্সা মুখখানা। পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছে নিল সে, জ্যাম ছাড়তেই রিকশা চলতে লাগলো। শেখরের বাসার সামনে নামলো নাইম, ভাড়া মিটিয়ে এগিয়ে গেল সে। চারতলা বিল্ডিং এর দোতলায় থাকে শেখর। কোদিং বেল চাপতেই শেখরের ছোট বোন এসে দরজা খোলে। নাইমকে দেখে সে খুব খুশি হলো, ভাইয়ের বন্ধু হিসাবে অত্যন্ত ভালো জানে সে নাইমকে। নাইম সৌজন্যমূলক হাসি দিয়ে ভেতরে ঢুকলো, তারপর সোজা শেখরের ঘরে চলে গেল। শেখরকে কিছু বলতে না দিয়েই বলল, কি রে আমাকে না জানিয়ে চলে এলি, আমাকে বললে আমিও তো আসতাম। শেখর সোজা হয়ে দাঁড়ালো, বলল কাজ ছিল। কাজ তো থাকবেই, বিয়ে বলে কথা, আমাকে একবার জানালি না, আর তুই নাকি আমাদের সাথে সম্পর্ক রাখবি না? আরে আসিফ আমার মাথা খারাপ করে দিচ্ছিল, তাই ওসব বলেছি। আসিফ তোর মাথা খারাপ করে দিচ্ছিল না, সত্যি কথাই বলতেছিল। এমনটা করার কারণ কি শেখর? তুই সব জেনেও এমন সিদ্ধান্ত কিভাবে নিলি? শোন, তুই কিন্তু পরীকে দেখিসনি, আমি দেখেছি। আমি বললেও ভুল হবে, আরও অনেকেই দেখেছে। এক দেখাতে মোহ সৃষ্টি হয় শেখর, এক দেখাতে মোহ সৃষ্টি হয় শেখর। তুই তোর পরীকে ভালোবাসিস না, আর জানিসই, আর জানিসই তো। আমি পরীকে নাইমকে থামিয়ে শেখর বলল, তুই তোর পরীকে দেখিসনি, তুই কিভাবে ভালোবাসিস বল? আমি দেখে ভালোবাসতে না পারলে তুইও পারিসনি নাইম। হ্যাঁ মানছি, আমি পরীর সৌন্দর্যে মোহিত হয়েছি। তাহলে তো তুইও হয়েছিস, দেখিসনি পরীকে, কিন্তু মুখের কথা শুনেই তোর এই অবস্থা হয়েছে। তাহলে দেখে আমার কি অবস্থা হয়েছে ভাবতে পারছিস? ঘৃণায় চোখ ফিরিয়ে নিল নাইম। ছি, এতটা জঘন্য মনের মানুষ শেখর তা আজ জানল নাইম। শেখরের দৃষ্টিভঙ্গি এতটা কুৎসিত, ওর মতো ছেলে পরীকে পাওয়ার যোগ্যতা রাখে না। তোর দৃষ্টি যে এতটা নোংরা তা আমার জানা ছিল না শেখর। ওই মেয়েটার দিকে ভালোবেসে তাকানোর বদলে লোলুপ দৃষ্টি দিচ্ছিস, আমি খারাপ নজরে দেখিনি পরীকে। তুই যদি তখন একবার পরীর স্নিগ্ধ মুখশ্রী দেখতি, তাহলে তুইও এক দেখায় আবার নতুন করে মেয়েটির প্রেমে পড়তি। বিশ্বাস কর, আমি খারাপ চোখে দেখিনি। আমি কেন? কোনো পুরুষই বিকৃত নজরে দেখার কথা ভাবতেও পারবে না। মোহে আটকে গেলে একদিন ঠিকই ভালোবেসে আগলে রাখবো, দীর্ঘশ্বাস ছাড়ে নাইম বলে, আমি মানতে পারছি না শেখর, বন্ধু হয়ে এইভাবে বেইমানি করে ঠিক করলি না? নিজের পছন্দকে পাওয়াটা বেইমানি নয়। নাইম আর কথা বলল না, চলে যেতে উদ্যত হতেই ফিরে তাকালো, শেখরকে উদ্দেশ্য করে বলল, যদি কোনো দিন শুনি পরী তোর কাছে ভালো নেই, সেদিন তোকে খুন করতেও আমি পিছপা হব না। শ্মশানের কাঠ পোড়ার ধোঁয়া উঠছে এখনো, দাউ দাউ করে জ্বলছে বিন্দুর চিতা, দূরে মাটিতে বসে একদৃষ্টিতে তাকিয়ে আছে সম্পান। নাহ, আজ তার চোখে এক ফোঁটাও জল নেই, সব শুকিয়ে গেছে। বিন্দুর কথাগুলো মনে পড়ছে খুব, বিন্দু তো বলেছিল সে সম্পানকে ভুলবে না, তাহলে আজ কেন ওকে ভুলে রেখে গেল? সম্পানকেও তো সাথে নিয়ে যেতে পারতো। হঠাৎই সম্পান শুনল, বিন্দু আগুনের ভেতর থেকেই যেন বলছে, তোমার নামে সিঁদুর ছাড়া অন্য নামে সিঁদুর আমার মাথায় পড়ার আগেই যেন আমার মরণ হয়, আমি তোমার বউ হোমু মাঝি। সম্পান তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, বিন্দু বলে দৌড়ে এগিয়ে গেল আগুনের দিকে, কিন্তু তার আগেই কয়েকজন লোকেরা টেনে ধরে সম্পানকে, চেতনা হারিয়ে সম্পান্ন ঝাঁপ দিতেও পারে ওই আগুনে। সম্পান চিৎকার করে বলতে লাগলো, আমি তোরে সিঁদুর পরাইছি বিন্দু, তাও আমারে রাইখা যাইস না, তোরে ছাড়া আমি আর ভালো থাকবো না বিন্দু। মহেশ সম্পানের পাগলামো দেখতেছে আর চোখের পানি ফেলতেছে। এখন মহেশের মনে হচ্ছে সম্পানের সাথেই বিন্দু ভালো থাকতো, ছেলেটা সত্যিই বড্ড বেশি ভালোবাসে তার মেয়েকে। কিন্তু এখন আর এসব বলে কী লাভ, সে বিন্দুই তো নেই। মহেশের এখন মনে হচ্ছে এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী চন্দনা। চন্দনা যদি রাজি হতো সম্পানের সাথে বিন্দুকে বিয়ে দিতে, তাহলে এসব কিছুই হতো না। আদরের মেয়ে বিন্দুর এমন পরিণতি কখনোই হতো না। বিন্দুর শেষকৃত্য সম্পন্ন হতেই সবাই চলে গেল। সম্পন্ন হামাগুড়ি দিয়ে এগিয়ে কিছুটা ছাই হাতে নিল, পানি দিয়ে আগুনের আভা কমানো হলেও এখনও ছাই বেশ গরম। তবে প্রেমিক পুরুষ সম্পানের হাত তা শুয়ে নিল, ছাই নিয়ে সে ছুটল, গন্তব্য কোথায় নিজেও জানে না।
জমিদার বাড়িতে আজ যেন ছোটখাটো অনুষ্ঠান। অন্দরের উঠোনে খেজুর পাতায় পাটি বিছিয়ে বসে আছে তিনজন মধ্যবয়স্ক নারী। তারা তাদের ব্যাগ থেকে নানা ধরনের শাড়ি বের করছে। আবের জানার শেফালি একটা একটা করে পরীর গায়ে ধরে দেখছে, কোনোটাতেই কোনটাতে পরীকে বেশ মানাচ্ছে। সবগুলো রঙেই পরীকে সুন্দর লাগছে। পরী নির্জীব হয়ে বসে আছে, রঙহীন হয়ে আছে মুখখানা। বিন্দু চলে গেছে, আজ 7 দিন পার হয়ে গেল, অথচ কোনো খবর পরী পায়নি। কে মারল বিন্দুকে তাও জানেননি কেউ। পরী রোজ কুসুমকে দিয়ে খবর নেয়। সেদিনের পর থেকেই পরী ঘরবন্দি। আজকেই তাকে বাইরে আনা হয়েছে। আর আজকেই পরী জানতে পারলো যে শেখরের সাথে তার সামনের মাসে বিয়ে। অন্য কোনো সময় হলে পরী হয়তো কিছু বলতো, কিন্তু আজ আর কিছুই ভালো লাগছে না, প্রাণহীন মনে হচ্ছে নিজেকে। পরীকে নিশ্চুপ বসে থাকতে দেখে আবার জান বলল, এই এমনি চুপ থাকলে হইব? চোখ ঘুরে দেখ কোনটা পছন্দ হয়। বিরক্ত হলো পরী, বলল, তুমিই দেখো দাদি, কাপড় পইরা তোর জামাইয়ের কাছে কে খাড়াইব, আমি না তুই? দেখ, পরী এবার বেশ চটে গেল। মোড়া থেকে দাঁড়িয়ে বলল, তুমিই দেখো বুড়ি, একটা একটা কাপড় পরে দাঁড়াও, আমি তোমাকে আকাশে ছুঁড়ে মারি, নিজের জামাইকে তখন দেখাইও। তোর আর কইতে হইব না, তোর মতো বয়সে কত দেখাইছি সে তো দেখতেই পাচ্ছি, তবে আমাকে এর মধ্যে টানবে না বুড়ি। পরী নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর রূপালী কুসুমকে দিয়ে কয়েকটা শাড়ি পাঠালো পরীর ঘরে। পরী তখন পড়ার টেবিলে বসে সোনালির খাতাটা নেড়ে দেখছিল। কুসুম আস্তে করে পরীর পাশে দাঁড়িয়ে বলে, আমার অনেক কষ্ট হইতাছে বিন্দুর লেগা আপা, আপনিও কষ্ট পাইতাছেন জানি, কিন্তু এখন আপনার বিয়া না দিলেও পারত, আপনার মনটা ভালা নাই, আপনি চইলা গেলে আমি আর জুম্মান থাকবো কেমনে আপা? পরী কুসুমের দিকে তাকিয়ে আছে, চোখ জোড়া জলে ভরা। তবুও পরী ঠোঁটে হাসির রেশ ধরে রেখে বলে, আমার রূপা আপা আর তার ছেলেকে দেখে রাখিস কুসুম, ওদের দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম, যে কোনো বিপদে তুই ওদের পাশে থাকবি, কথা দিলাম আপনারে আমি হাগো পাশে থাকব। পরী হাসলো, কুসুমকে অনেক বিশ্বাস করে। পরী জানে কুসুম তার কথার খেলাপ করবে না, এতে ওর প্রাণ সংকট হলেও না। আজ রাতে ফিরতে অনেক রাত হয়ে গেল শায়েরের। সামনের মাসে পরীর বিয়ে, জমিদার বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, এখন থেকেই টুকটাক কাজ সারতে হবে, সেজন্য শায়ের শহরে গিয়েছিল। আস্তে আস্তে তাই অনেক রাত হয়ে গিয়েছে। বৈঠকে গিয়ে আগে কলপার থেকে হাত মুখ ধুয়ে নিল, তারপর নিজের ঘরে গেল। হারিকেনের আজ কমানো ছিল, সেটা বাড়িয়ে দিয়ে পেছনে ফিরতেই দুকদম পিছিয়ে গেল শায়ের। সামনের জলচৌকি থেকেও বসে আছে। সেটা যে পরী তা শায়ের বুঝতে বেগ হলো না। নেকাবের আড়াল থেকেই পরী বলল, ভয় পেলেন নাকি, এত রাতে আপনি আমার ঘরে কেন এসেছেন? পরী শান্ত গলায় জবাব দিল, বিন্দুকে কারা মেরেছে আমি এখনো জানতে পারিনি, তবে পুলিশ তদন্ত। বাকিটুকু কথা শায়ের বলতে পারল না। পরী মৃদু চিৎকার করে বলল, কথা ঘোরাবেন না, আমি জানি আপনি সব জানেন। এ পর্যন্ত ছিল পরিজান পর্ব 24। আজকের পর্বটা খুবই ছোট, তবে পর্বগুলো আমি ছোট করিনি, লেখিকা যেভাবে লিখেছেন সেভাবেই ছোট হয়ে গিয়েছে, আর এভাবেই আসলে লেখা ছিল। আর আজকের পর্বে মনে হয় আমি একটু বেশি আটকে গেছি, আমি মানে আজকে একটু বেশি নার্ভাস, এর জন্য একটু বেশি আটকে গেছি হয়তো। আপনারা একটু মানিয়ে নিন, পরবর্তী পর্বগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবো। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।